আমি নাসিরউদ্দিন লিখেছেন, আমার আব্বা 1.5 বছর আগে ইন্তেকাল করেছেন, কিন্তু কিছুদিন আগে কবর থেকে আব্বার লাশ চুরি হয়ে যায়। এখন যদি কবর জিয়ারত করি আব্বা কি সেই সওয়াব পাবে? আর যারা লাশ চুরি করে বিক্রি করে তাদের কি শাস্তি হবে প্লিজ বলবেন, আল্লাহ মাফ করুন। এটা খুবই ভয়াবহ বিষয়, আমাদের দেশে এটা হয়, এটা তো আমার আগে জানা ছিল না। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। আমরা কোথায় চলে যাচ্ছি যে কবরের লাশ পর্যন্ত নিরাপদ থাকছে না আমাদের কাছে? কিয়ামত নিকটবর্তী হওয়ার জন্য যা যা প্রয়োজন বোধে আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। যাই হোক, আপনি আপনার বাবার কবর যেখানে দেওয়া হয়েছে সেখানে আপনি জিয়ারত করতে পারেন, কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে আজও দান করবেন। এরপরে নাইমা জান্নাত মুন্নি আপনি লিখেছেন, এক বোন বলেছেন কোরআনের একটা হরফের জন্য 10 নেকি আর অনুবাদ সব পড়লে নাকি 20 নেকি পাওয়া যায়। কোরআন হাদিসের আলোকে সম্পর্কে জানতে চাই, এরকম আলাদা করে কোনো কথা কোরআন হাদিসে বলা হয়নি যে অনুবাদ সব পড়লে 20 নেকি পাওয়া যাবে। তবে এটা ঠিক যে কোরআনে কারিম তেলাওয়াত করলে যেরকম সব হয়, বুঝে পড়লে কোরআনের আসল যে উদ্দেশ্য, আগমনের উদ্দেশ্য, সেটি হাসিল হয়। আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দিয়েছেন যে আদাব্বর আয়াতি, যাতে করে আমরা কোরআন আয়াত এবং নিদর্শনগুলো নিয়ে চিন্তা করি, ভাবনা করি, গবেষণা করি এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। বিধায় সেটা করা উচিত, সেটি ভিন্ন বিষয়। কোরআন উদ্দেশ্যই, মৌলিক উদ্দেশ্যগুলো একটি হলো সেটা তাদাব্বর করা, তাফক্কর করা, সেখান থেকে চিন্তা গবেষণা করে শিক্ষা গ্রহণ করা। অতএব সেটি করা উচিত আমাদের এবং সব হবে। কিন্তু ওই যে 10 নেকি আর ওটা করলে 20 নেকি এরকম কোনো আলাদা ফিগার কোনো দেশে কথা বলতে হয়নি। এরপরে মলি হক আপনি লিখেছেন, আমি একজন নমুসলিম, ওজুর সময় গায়ে ওড়না না থাকলে আমার ওজু হবে কি? ওজুর সময় গায়ে ওড়না না থাকলে ওজু হয়ে যাবে, আপনাকে পরপর দেখছে না সেটাই বড় কথা, সেটি নিশ্চিত করবেন। গায়ে ওড়না থাকা না থাকার সাথে এর কোনো সম্পর্ক নেই।